গঙ্গা গিলে ফেলছে ঘরবাড়ি আর স্কুলেই কাটছে মাসের পর মাস। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গঙ্গার ভাঙনে বাড়ি ঘর হারিয়েছে বহু পরিবার। আর ঠিক তারপর থেকেই অজ্ঞতা স্কুলেই সংসার পেতেছেন ভিটেহারারা। দিনের পর দিন বাড়ির বাইরে থাকতে হলে প্রশাসন কিন্তু কোনো রকম খোঁজ নেয়নি এমনটা অভিযোগ তাঁদের। পুনর্বাসনের ব্যবস্থা হবে দ্রুত এখনো আশ্বাস দিয়ে যাচ্ছেন অন্যদিকে রেডিও। স্কুল বিল্ডিং জুড়ে ঝুলছে জামা কাপড়, ক্লাসরুমে পড়াশুনো নয়, পাতা হয়েছে বিছানা, চলছে রান্নাবান্না। ভিটেহারা মানুষগুলোর স্কুলই সংসার, মাস তিনেক হলো তারা ঠিকানা হারিয়েছে। আলোর উৎসবের দিনই ওদের জীবনে ঘনিয়ে এসেছিল অন্ধকার। কালীপুজোর রাতে চোখের সামনে ঘর বাড়ি জীবনের সব সঞ্চয় তলিয়ে গিয়েছিল গঙ্গার বুকে। সব হারিয়ে এক কাপড়ে ঘর ছেড়েছিলেন। তারপর থেকে ওদের ঠিকানা এই প্রতাপগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। গত কয়েক বছরে মানচিত্র বদলে গিয়েছে শামশেরগঞ্জের এই জনপদের। এখানে ত্রিপল টাঙানো রয়েছে এবং এখানে রান্নাবান্নার কাজ চলছে। এইভাবেই কিন্তু একেবারে বসবাস করছে এলাকার সাধারণ মানুষরা। এখানে কেন বসবাস করছি, ঘর ভাঙা গেছে সেই জন্য এসে। ক্লাসরুমগুলিতে আপাতত ঠাই ভিটেহারাদের। একটিমাত্র হল ঘরে ঠাসাঠাসি করে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চলছে ক্লাস। পড়াশোনাতে একটু প্রভাব পড়ছে, ধরুন একটু কেন, বেশ ভালোই প্রভাব পড়ছে। ওই ডাইনিং হলটার মধ্যেই আমাকে সমস্ত ক্লাসকে বসাতে হচ্ছে। ভিটেহারাদের দাবি, তিন মাসে মাত্র একবার ত্রাণ এসেছিল ওই পর্যন্তই, কিন্তু পুনর্বাসন আদেও কখনো বাড়ি ফিরতে পাবেন এই সর্বহারারা? ইমিডিয়েট মেজার হিসেবে আমরা এই পরিবারগুলোকে স্কুলে স্থানান্তরিত করেছি এবং ওদের রিহ্যাবিলিটেশন যাতে হয় সেই বিষয়গুলো আমরা দেখছি। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, ওদের সেসব নিয়ে মাথা ব্যথা নেই, কারণ মাথা গোজার ঠাই আর দুবেলা দুমুঠো ভাতই এই মানুষগুলোর দিন যাপন। ভোট দেবেনও বা কী করে, ঠিকানাই তো নেই। কতদিন এভাবে স্কুল ঘরেই সংসার, আর কত যন্ত্রণা ভোগ করতে হবে? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখতে পেলেন আপনারা যে কিভাবে মুর্শিদাবাদে এই সমস্ত মানুষরা তারা দিন যাপন করছেন। তবে ছবি শুধুমাত্র মুর্শিদাবাদের নয়, মালদা জুড়েও কিন্তু কার্যত একই ছবি উঠে আসছে, কারণ মালদা ও গঙ্গা ভাঙনের সমস্যা একদিন বা দুদিনের নয়, দীর্ঘদিনের। প্রতিবারই বর্ষার মৌসুমে গঙ্গা ভাঙনে বিঘার পর বিঘা জমি ঘর বাড়ি গঙ্গায় তলিয়ে যায়। আর ভাঙন কবলিত এলাকার মানুষদের বসবাস করতে হয় কোথায় না, কখনো খোলা আকাশের নিচে, কখনো নদীর চরে একটা সাময়িকভাবে কোনো ঘর বাড়ি বানিয়ে। গঙ্গা ভাঙন রোধের জন্য সরকারের কাছে আবেদন করেও সুরাহা মেলেনি বলে অভিযোগ করছেন তারা। মানিকচকে নারায়ণপুর চর এলাকায় চলছে বহু পরিবার অস্থায়ীভাবে সেখানে বসবাস করছেন আর গঙ্গার ঘাটে বসবাস করতে বাধ্য হচ্ছেন তারা। এই মুহূর্তে আমার দুই প্রতিনিধি রয়েছেন, এক থেকে মুর্শিদাবাদ থেকে সৌমিত্র রয়েছেন এবং পাশাপাশি মালদা থেকে দীপঙ্কর রয়েছেন। আমি শুরুতেই মুর্শিদাবাদের ছবিটা জানবো সৌমিত্রর কাছ থেকে। সৌমিত্র, যেভাবে স্কুলে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন এইভাবে বন্যা কবলিত মানুষজনেরা, কিন্তু স্কুলে তো বাচ্চাদের ক্লাস সেটাও হ্যাম্পার হচ্ছে, তো কতদিন ধরে এইভাবে স্কুলের মধ্যে তাদের সংসার চলবে, কি বলছে প্রশাসন? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শামশেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে। এই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এখনো বসবাস করছে গঙ্গা ভাঙন কবলিত এলাকার সাধারণ মানুষরা। কেউ চার মাস, কেউ পাঁচ মাস থেকে এখানে বসবাস করছে। তবে প্রশাসনের তরফ থেকে এখনো সঠিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। তবে আমরা এখানকার স্থানীয় বিডিওর কাছে গিয়েছিলাম, তিনি জানিয়েছেন পুনর্বাসনের ব্যাপারে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু জমি পাওয়া যায়নি তাই কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। আমি এই মুহূর্তে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তারা এই মুহূর্তে স্কুলের মধ্যে কিভাবে বসবাস করছে, এই মুহূর্তে স্কুলের মধ্যে কিভাবে বসবাস করছেন। আমরা নদীর ভাঙন চার মাস ধরে আমরা স্কুলে বসবাস করছি চার মাস থেকে। তাতে আমাদের গ্রামের প্রধান মেম্বার
এমএলএ ভাঙানোর সময় সময় দেখা দিয়েছিল, আর কিছু গ্রাম শিবির থেকে আমাদেরকে আবার দিয়েছিল। তার মধ্যে চার মাস আমরা আর কেউ দেখা পাই না। মেম্বার প্রশাসনের আছে, খুব দেখভাল করে আবার চলে যায়। পুনর্বাসনের ব্যবস্থা করেনি, অন্যত্র সয়ডে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি? না, উদ্যোগ গ্রহণ করেনি। কোথায় জায়গা দিবে না এই কথাগুলো আমাদের জানায়নি। তা আমরা আর কি বলবো, কোথায় যাব? তো স্কুলের মধ্যেই ঠাসাঠাসি করে বসবাস করছি। হ্যাঁ, ঠাসাঠাসি করে বসবাস আমরা করছি। এখন কি করা যায়, কি করব, কোথায় যাব, চিন্তা ভাবনা করা তাল পাই না। একটা ঘরের মধ্যে কতজন থাকছেন এখন? কেউ তিনজন, চারজন ফ্যামিলি, কেউ দুজন, এরকমভাবেই থাকছে। ক্লাসও তো ঠিকঠাক হচ্ছে না, পড়াশোনাও ঠিকঠাক হচ্ছে না স্কুলে? পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না স্কুল। ওয়ান থেকে টু থ্রি পর্যন্ত একটা ক্লাস হয় এই ঘরে, অনলাইন মাস্টার আছে। আর ফাইভ থেকে নাইন পর্যন্ত স্কুল বিশ দিন মতো বন্ধ আছে, সাত আট জন লোক বন্ধ হয়েছে। একেবারে সৌমিত্র, বোঝা যাচ্ছে যে স্কুলই এখন বাড়ি হয়ে উঠেছে তাদের, এবং ভিটা আনাদের আশ্রয় স্কুল বাড়ি, সেখানে পড়াশোনা হচ্ছে, দিন যাপন করতে হচ্ছে। তিন মাস স্কুলে সংসার করছেন, একাধিক পরিবার ঠিকানা একটাই হয়ে দাঁড়িয়েছে। এবং সবচেয়ে বড় একটা প্রশ্ন উঠছে যে এভাবে আর কতদিন তাদের যন্ত্রণা ভোগ করতে হবে, পুনর্বাসন কবে মিলবে? তুমি থাকো আমাদের সঙ্গে। যেমনটা শুরুতেই বলছিলাম যে একই ছবি কিন্তু মালদা জুড়েও, এবং সেখান থেকে দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, মালদাতেও তো গঙ্গা ভাঙানোর সমস্যা দীর্ঘদিনের, সেখানকার মানুষরা তো একইভাবে সমান যন্ত্রণা ভোগ করছেন, তো প্রশাসন কি বলছে আর কতদিন এভাবে খোলা আকাশের নিচে দিন কাটাবেন তারা? দেখো পিউ, তোমাকে জানিয়ে রাখি, মালদার গঙ্গা ভাঙনের সমস্যা কিন্তু দীর্ঘদিনের। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মালদার মানিকচকের এই গঙ্গার ঘাট, এই ওই পাট ওই পারে হচ্ছে রাজমহল ঝাড়খণ্ড। আর এই মানিকচক গঙ্গার ঘাটে যে সব থেকে সমস্যা, গঙ্গা নদীর মাঝখানে যে চর নারায়ণপুর চর, এই নারায়ণপুর চর প্রতি বছর গঙ্গা ভাঙনে তলিয়ে যায়। প্রশাসন থেকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কোনো রকমভাবে গঙ্গা ভাঙনের কোনো রকম সমস্যার সমাধান করতে পারি না। এখানে প্রায় 550 পরিবার গঙ্গার চরে থাকে, এবং তারা এইবারে গঙ্গা ভাঙনে তাদের বাড়িঘর, বসত ভিটা, জমি জায়গা সব চলে গেছে। তারা অস্থায়ীভাবে এই এই নারা এই মানিকচক গঙ্গার ঘাটে তারা বসবাস করছে। আমি সরাসরি কথা বলবো, তারা কি চাচ্ছে? আপনাদের মূলত অভিযোগটা কি? আমাদের অভিযোগ, আমাদের বাড়িঘর সব গঙ্গার জলে মানে তলিয়ে গেছে, এখন আমাদের থাকার কোনো জায়গা নাই। কোথায় মানে কোথায় বাড়ি করব, কিভাবে থাকব, ওটা আমাদের মানে এখন কিছু নাই, জায়গাটা কিছু নাই। এখন আমরা এই গঙ্গার ধারে মানিচক ঘাটের কাছে, গঙ্গার ধারে প্রায় 300টি পরিবার এখানে মানে অন্যের জমিতে বসবাস করছি। এখন অবধি আমাদের কোনো এমএলএ, এমপি বা ডিএম সাহেব বা কোনো প্রশাসনের লোক এসে এখন আমাদের মানে আশ্বাস দেয়নি বা ত্রাণ, বা এই যে কনকনে ঠান্ডাতে এই নদীর ধারে গঙ্গার ধারে যে থাকছি, এখন অবধি কোনো কম্বল বা আরও কিছু, বাথরুমের খুবই অসুবিধা, এই যেখানে ছট পুনর্বাসনের মানে ব্যবস্থা করে দেয়নি। গঙ্গা ভাঙন সমস্যা দীর্ঘদিনের? দীর্ঘদিন, আমরা প্রায় 20 বছর থেকে দেখে আসছি গঙ্গা ভাঙন, কোনো সমাধান হয় না। আচ্ছা, কেউ আসেনি? না, কেউ আসেনি। আমরা সরাসরি আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনাদের এখানে এখনো অবধি এই যে কনকনে ঠান্ডা, তার মধ্যে আপনারা কি শীত বস্ত্র বা কম্বল টম্বল কিছু পেয়েছেন? না না, কিছু পাওয়া যায়নি। আমাদের নারায়ণপুর চরে বাড়ি ছিল, আমাদের গঙ্গা কেটে আমরা নদীর ধারে আসি, আমাদের কিছু কম্বল টম্বল কিছু পাওয়া যায়নি। আমাদের রাত্রে ঘুম হচ্ছে না, মনে করেন যে তিরপাল টিরপাল কিছু পাওয়া যায়নি। আমরা নদীর ধারে থাকছি, আমরা ভোট দিব না, সরকারকে আমাদের কিছু দিচ্ছে না, আমরা কি করে থাকবো নদীর ধারে ঠান্ডার সময়? একেবারে দীপঙ্কর, বোধ হয় সমস্যায় রয়েছেন তারা, দু জায়গাতে একই ছবি। আপাতত তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ। তবে মালদা থেকে কিন্তু আমরা যে মহিলার একটু আগেই বক্তব্য শুনলাম, তিনি পরিষ্কার বললেন যে যেভাবে সমস্যার মধ্যে রয়েছেন, কোনো রকমভাবে সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেয়নি। একেবারে সামান্য কম্বলটুকু তারা পাচ্ছেন না, এই শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য তারা ভোট দেবেন না, একেবারে বিস্ফোরকের দাবি করলেন তিনি। একেবারে মুর্শিদাবাদ, মালদা থেকে দু জায়গা থেকে ছবি দেখালাম, সেখানে কিন্তু গঙ্গা ভাঙনে মানুষরা জর্জরিত হয়ে পড়েছেন, একটা চরম দুঃখের মধ্যে, যন্ত্রণার মধ্যে জীবন কাটাচ্ছেন। এবং সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, তার বক্তব্যকে শোনাবো। গঙ্গা দুই দিকে, ফারাক্কার উপর থেকে নিচ অবধি এই জায়গাটা খুব ভাঙন হয়। আমাদের এমএলএ ছিলেন স্বাধীনদা, তার গ্রামটাই চলে গেল একবার, বাড়িঘর সব, এরকম বহু গ্রাম ওখানে তলিয়ে গেছে। বেশ কয়েক কোটি টাকা খরচা হয়, কিছু লোক কামায়, আবার যেয়ে গেছেই আবার লোক ভয়ে ভয়ে বেঁচে থাকে। এর আমার মনে হয় রাজ্য সরকার, কেন্দ্র সরকার কথাবার্তা বলে স্থায়ী সমাধান করা উচিত, আর তাহলে ওই ধীরে ধীরে গ্রামগুলো সব চলে যাবে।